হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, আর অনেকদিন বাদেই ব্লগে আসলাম। তো আজকে ব্লগটা করার একটা কারণ আছে, একটা জিনিস দেখাবো বলে, তাই আর আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা দেখো, তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। তো আজকের ব্লগের মেন কারণ হলো, দেখো সুদীপ আমার জন্য লুচি আর তরকারি বানাচ্ছে, তো সেটাই দেখাবো বলে ব্লগটা স্টার্ট করলাম। দেখো কি সুন্দর ময়দা মাখছে। আর সুদীপের একটা বড় অ্যাক্সিডেন্টও হয়েছে, সেটা তোমাদের পরে শেয়ার করছি। আর মানে কালকে তো ডানা বলে একটা ঝড় আসার কথা ছিল, সেটা আমাদের এখানে কিছু মানে সেরকম প্রভাব পড়েনি, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে। তো চলো, তো খাটে দেখো রিও বসে আছে আর রিকও বসে আছে, দুজনে বসে রিক ফোন ঘাটছে। আর রিও কি করছিস? রিও বসে আছে, কখন খাবে? আর এখনো বিছানা গোছানো হয়নি আমাদের, আজকে একটু লেটেই উঠেছি। আর চলো বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিই। আর সব জামা কাপড় কাঁচা আছে এখনো, ওয়াশিং মেশিনও কিছু আছে, এই দেখো এখন একটু বৃষ্টিটা কমেছে। তো দেখো আমাদের পাশের বাড়ির উঠোনে কত জল, প্রচুর জল হয়েছে, বৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু ঝড়টা এদিকে আসেনি। ঠিক আছে সুদীপ, তো এবার কি করবে? আলু বাটি চচ্চড়ি, তো চলো করে নাও। আর আমরা এখানে বৃষ্টিটাকে এনজয় করছি একটু গান টান শুনে, এই যে মিউজিক সিস্টেমটাকে এখানে নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো সুদীপের দেখো আলু ভেজেছে, ভেবেছিলাম বাটি চচ্চড়ি করবে, করিনি, আলু ভেজেছে। আর দেখো লুচি অনেকগুলোই ভাজা হয়ে গেছে, এই যে এই যে লুচি ভাজছে। আজকে সুদীপের হাতে লুচি আর আলু ভাজা খাবো। আর দেখো কি সুন্দর ফুলছে, নিজেই মেখেছে, নিজেই বেলছে, নিজেই ভাজছে। তো চলো বানিয়ে নিই, তারপরে শেয়ার করছি। আমাদের সব লুচি ভাজা হয়ে গেছে, সুদীপ লুচি ভেজে আলু ভেজে নিয়ে এসছে। এবার আমরা করব তিনজন ব্রেকফাস্ট। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পারলে দুপুরবেলা মানে সকালবেলা ব্রেকফাস্টে সুদীপ বানালো লুচি আর আলু ভাজা বানিয়েছিল, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর দুপুরে আমরা খিচুড়ি খেয়েছি, সেটাও দেখাতে পারিনি, খিচুড়ি আর ডিমের অমলেট, কিন্তু খিচুড়ি অল্প একটু রয়েছে। আর এত যে বৃষ্টি পড়ছে তার জন্য আমরা আজকে খাচ্ছি মাটন বিরিয়ানি রাত্রিবেলা, তো সেটা আমি বানাচ্ছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখো হচ্ছে বিরিয়ানির রাইস, এই দেখো বিরিয়ানির রাইস হচ্ছে এখানে। আর এখানে আছে বেরেস্তা, আর এই নিচে আছে দুপুরে যে খিচুড়ি খেয়েছিলাম এই খিচুড়ি। আর এখানে আছে মাটনটা, ধরো মাটনটা হয়ে গেছে কিনা তোমাদের দেখাচ্ছি, এক মিনিট। এই দেখো আমাদের ধামসা আলু দিয়ে মাটন বিরিয়ানি হয়েছে, হবে, হয়নি এখনো, এই যে পিসগুলো আলুও সিদ্ধ হয়ে গেছে, তো সব রেডি হয়ে গেছে, শুধু রাইসটা হলেই বসিয়ে দেবো দমে। তো এটাই আজকে আমাদের রাতের ডিনার, এটা আমি বানাচ্ছি, তো চলো হয়ে যাক, তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো মা বিরিয়ানি রেডি হয়ে গেছে? হ্যাঁ বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখ কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর ঘুম উঠছে। দেখ আর এখানে দেখ স্যালাড দিয়ে দিয়েছি, স্যালাডের মধ্যে আছে পেঁয়াজ, শশা আর কাঁচা লঙ্কা, সত্যি গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছে। দেখতে পাচ্ছিস বাইট রাইস যা হয়েছে, এই আমার বিরিয়ানি আর এই আমার মাটন। এই দেখো মাটনটা সাইজ প্রায় 100 গ্রাম আছে, 100 থেকে বেশি আছে এটা। আর এই দেখো একটা ধামসা আলু, ভীষণ গরম। আর এই যে এক সসপেন বিরিয়ানি আছে, আর এটা আজকে আমাদের ডিনার।
এত বৃষ্টি পড়েছে, এটা আমাদের আজকে ডিনার বানালাম, যে মাটন বিরিয়ানি খাবো। তো তোমাদের যদি ভালো লাগে ব্লগটা, তাহলে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। তো অনেকদিন বাদে ব্লগ দিলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করো প্লিজ।